ইঞ্জুরিতে পড়ে একটা শঙ্কার মধ্যে রয়েছেন ওডেগার্ড। নরওয়ে তারা অস্ট্রিয়ার এগেনস্টে জিতেছে 2-1 গোলে এই ম্যাচের সেকেন্ড হাফে। মার্টিন ওডেগার্ড তিনি ইঞ্জুরিতে পড়লেন, অ্যাঙ্কেল স্প্রেইন হয়েছে এবং এটার মানে নরওয়ে না নরওয়ের থেকে বেশি কপালটা পুরলো মনে হয় আর্সেনালের। এক্স্যাক্টলি, ম্যাচ যখন চলছে তখন বমগার্টনারের সঙ্গে একটা বল দখল নিয়ে দুজন গিয়েছেন, একটা লুজ বল, সেটা দখল করতে যাবেন দুজন, তো ওখানে গিয়ে পায়ে অ্যাঙ্কেলে টানটা খেয়েছেন, যেটাকে স্প্রেইন বলা হচ্ছে। পরে এমআরআই করা হবে, এমআরআই করার পরে বোঝা যাবে তার পায়ের আসলে কি অবস্থা, মানে লিগামেন্টটা ছিঁড়েছে কি না, এটা হচ্ছে একটা মেজর কনসার্ন। যদি লিগামেন্ট ছিঁড়ে যায় তাহলে অবস্থা খুব একটা ভালো না। তাহলে ওই যে আর্সেনালের যে ম্যাচগুলো রয়েছে, এবং আর্সেনালের খুব শক্ত শক্ত ম্যাচ রয়েছে, এই তো ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হয়ে যাচ্ছে, তো এরপরে যখন প্রিমিয়ার লিগ ফিরছে তখন আর্সেনালকে প্রথমেই খেলতে হবে নর্থ লন্ডন ডার্বিতে, যেখানে টটেনহ্যাম তাদের প্রতিপক্ষ। এরপরে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ আটালান্তা, এরপরে ম্যান সিটি। এই পুরো তিনটা ম্যাচই তখন তিনি মিস করে যাবেন, কিন্তু যদি ছিঁড়ে না থাকে, লিগামেন্ট ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে, তাহলে হয়তো ওডেগার্ডকে আপনি টটেনহ্যামের ম্যাচে দেখার সম্ভাবনা নাই। একটা জিনিস দেখেন, টটেনহ্যামের ম্যাচে এমনিতেই ডেক্লান রাইস নাই, এমনিতেই মিকেল মেরিনো নাই, এর মধ্যে মানে ধরেই নেওয়া যায়, কারণ হচ্ছে আপনার 15 সেপ্টেম্বর হতেও আসলে খুব বেশি দিন বাকি নাই, এক সপ্তাহও নাই। আর ডেক্লান রাইস তো ফিরবেনই না, মানে তার রেড কার্ড সাসপেন্ডেড, ডেক্লান রাইস তো নাই, ডেক্লান রাইস, মিকেল মেরিনো নাই, এর মধ্যে ওডেগার্ডও নাই। হল্যান্ড যখন ওডেগার্ডকে নিয়ে বেরোচ্ছেন মাঠ থেকে, মানে ওডেগার্ড তো একটু কাঁদছেন, কাঁদছেন ঠিক বলা যাবে না, মানে বুঝতে পারছেন যে ক্ষতি হয়ে গেছে। হল্যান্ডও তাকে গিয়ে সান্ত্বনা দিচ্ছেন, কারণ তারাও বুঝতে পারছে, নরওয়ের কোচও বলেছেন যে তার ইঞ্জুরিটা মোটেই ভালো কিছু মনে হচ্ছে না তার কাছে। টিম ডক্টররা তাকে জানিয়েছেন যে এটা আসলে আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, পরিষ্কারভাবে বলার জন্য, মানে এমআরআইটার পরে আর আলটিমেটলি বোঝা যাবে। মানে ওডেগার্ড না থাকলে আর্সেনালের একটা বড় ক্ষতি, কারণ এই যে তিনটা ম্যাচের স্প্যান, তার ভিতরে আতালান্তা আমি যদি ধরেও নেই, কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট তো আলাদা, আতালান্তার ম্যাচটা আবার অ্যাওয়ে ম্যাচ, মানে আপনাকে আতালান্তায় গিয়ে খেলতে হবে, একদমই সহজ কিছু না। তো এই অ্যাওয়ে ম্যাচে গিয়ে পারফর্ম করতে না পারলে আর্সেনাল, তার আগে টটেনহ্যাম, তারপরে আবার ম্যান সিটি, তো এইখান থেকে প্রিমিয়ার লিগের অনেক কিছু এদিক সেদিক হয়তো হতে পারে, হয়তো এর ভিতরেই শিরোপা নির্ধারণ হয়ে যাবে না, কিন্তু এদিক সেদিক তো হতেই পারে, কারণ গেলবার তো আমরা দেখেছি যে এই দু দলের ম্যাচগুলো কতটা টাফ কম্পিটিশন হয়, সেই হিসাবে আসলে আর্সেনাল তারা একটা ধাক্কায় খেলত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.